সাড়ে ৬টা থেকে আমরা এখানে উপস্থিত আছি আমাদের টিম সহ। প্রায় যখন পুরো আগুন মার্কেটে লেগে যায় তখন হচ্ছে আমরা সবাই টিম নিয়ে এসে এখানে ফায়ার সার্ভিসের সাথে কাজ শুরু করি, এবং আমাদের সাথে আরও বিভিন্ন সংগঠন আছে যারা কিনা আমাদেরকে সাপোর্ট করেছে, কাজ করেছে আমাদের সাথে। তো এক্ষেত্রে আমরা দেখা গিয়েছে যে ফায়ার সার্ভিসের সাথে সাথে আমরা পানি দিয়ে কিছু অংশ আগুনে ভালো ফ্রাই করেছি, কিংবা তাদেরকে পানিটা পাস করেছি। তো এইভাবে হচ্ছে আমরা তাদেরকে সহযোগিতা করেছি। আর এখন হচ্ছে এখানকার পানি জানতে পারি লিক হওয়ার কারণে সব পানি তো বেরি হয়ে যাচ্ছে, কোনোভাবে আটকানো যাচ্ছে না। তা এখন না পেরে নিজের ওড়না দিয়ে হচ্ছে দিয়ে রাখলাম যে কিছু একটা অ্যাটলিস্ট হোক, পানিটা যাতে না বের হয়, কারণ ভিতরে পানির খুব প্রয়োজন। আর পানির সংকট অনেক, কারণ এত পানির প্রয়োজন হয়েছে যার কারণে কিনা এখন প্রচুর পানির সংকট, পানি পাওয়া যাচ্ছে না। আমরা যারা স্বেচ্ছাসেবী আছি তারা দেশের মানুষের জন্য, দেশের জন্য কাজ করি। তো সেক্ষেত্রে এটা আমাদের দায়িত্ব কর্তব্য, দেশের মানুষের যে কোনো বিপদ এগিয়ে আসা, দেশের যে কোনো বিপদ এগিয়ে আসা। তো ওই দায়িত্বের জায়গাটা থেকে হচ্ছে আমরা সবাই কাজ করছি যারা স্বেচ্ছাসেবী আছি আমরা।